এই সড়ক পরিবহন খাতে কিছুদিন আগে একটি সভায় মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ঘোষণা করছেন সর্বোচ্চ বাজেট, কিন্তু আমি মনে করি এই বাজেটে সড়ক দুর্ঘটনা প্রতিরোধের বাজেট করতে হবে এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধ কল্পে এদেশে যেমন বিভিন্ন রকমের স্থাপনা, এই মেট্রো রেল, টানেল, বিভিন্ন রকমের পদ্মা ব্রিজ হইল, এগুলো কিন্তু যখন হওয়ার আগে এটা পরিকল্পনা করা হয়, সিসমিক করা হয়, ডিজাইন করা হয়, তারপরে এখানে অনেক রকমের সেফটি উপকরণ নেওয়া হয়, সেফটি বস নেওয়া হয়, কিন্তু এত বড় একটা ড্রাইভিং সেক্টর চলে এদেরকে কিন্তু কোনো রকমের ওই ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা নাই। তাই বাজেটে যদি এমন ঘোষণা রাখে প্রত্যেকটা জেলায় ড্রাইভারদের জন্য মোটিভেশন প্রশিক্ষণ থাকবে এবং বাজেটে এই ঘোষণা করা হোক এখানে কমপক্ষে 10,000 কোটি টাকা বাজেট রাখতে হবে, যে বাজেটের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা টার্মিনালে মোটিভেশন প্রশিক্ষণ সেন্টার থাকবে, দাতব্য চিকিৎসা থাকবে, ড্রাইভারদের রেস্টরুম থাকবে। তাহলে এই বাজেটের এই টাকা দিয়ে যদি এইভাবে খরচ করা হয়, পক্ষান্তরে কিন্তু 10,000 কোটি টাকা বাজেট যদি আপনি 10 বছরে খরচ করেন, কিন্তু সরকার কিন্তু প্রতি বছর 50,000 কোটি টাকা ইনকাম করবে। কী রকমের ইনকাম করবে আপনি দেখবেন একটা দুর্ঘটনায়, শুধু যে দুর্ঘটনায় মানুষরা মারা গেলেন আর গাড়িটা ভেঙে গেলেন, এখানে খরচটা যে ধরবেন এটার খরচের কিন্তু বিশাল একটা সম্পর্ক থাকে খরচের সাথে। এরপর ধরেন আমরা যে দুর্ঘটনার হিসাবটা করি সেইটা কিন্তু শুধু বড় ধরনের দুর্ঘটনা, যেটা মানে একদম হাই ক্রাস যেটা হয় সেইটাই আমরা হিসাব রাখতে পারি, মারা গেলে বড় ধরনের ক্ষতি হলে। কিন্তু দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটতেছে, ছোটো ছোটো দুর্ঘটনার কারণে কিন্তু একটা ক্ষতি সাধন। তাই এই দুর্ঘটনার থেকে আমাদেরকে সাশ্রয়ী হতে হবে, দুর্ঘটনার থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে। মুক্তির জন্য আপনি যে প্রশ্ন করছেন, বাজেটে একটা ভালো একটা বরাদ্দ রাখা দরকার এবং মোটিভেশন একাডেমি করা দরকার। এবং যেটা বলছিলাম যে আমাদের এখন সরকারের উচিত এই মুহূর্তে দুর্ঘটনা যদি কমাইতে হয় তাহলে তাদের সিডিউল সাবমিট করতে হবে, টেন্ডার আহ্বান করতে হবে, যে আসেন কোন প্রতিষ্ঠান বা কোন ব্যক্তি এই সড়ক দুর্ঘটনা কমানোর জন্য আসেন। এখানে বাংলাদেশে দেখবেন প্রতিরোধের কোনো প্রতিষ্ঠান নাই, শুধুই প্রতিকার, প্রতিকারের জন্য তো ইনকাম বেশি। আপনার যখন পা বাইরে যাবে, পা খাইতে যাবে, তখন এখানে ডাক্তারই লাগবে, ডাক্তারেরও কাজ বাড়বে, নার্সের কাজ বাড়বে, ঔষধ লাগবে, বিভিন্ন লোকের এখানে কিন্তু ইনকাম আছে। আর প্রতিরোধ যখন হয়ে যাবে তখন কিন্তু কোনো ইনকাম নাই মানুষের, যার জন্যই হয়তো বা প্রতিরোধের স্লোগানটা রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে আসে না। এটাই আমাদের আসলে দুঃখজনক, যে প্রতিরোধ দিয়ে যদি আমরা সমাধা করতে পারি তাহলে আমরা কেন প্রতিকারের জায়গায় যাই। আমি আপনাকে বলি, যদি সরকার ভালো একটা বাজেট করে এবং এই ধরনের টেন্ডার দিয়ে যদি কোনো প্রতিষ্ঠানকে কাজ দেয়, দেখবেন আগামী দিনে বিভিন্ন সড়ক দুর্ঘটনায় যেসব রোগীরা হাসপাতালে যায় তারাও কমে আসবে। এবং আমি আগে যেটা বলছি, 45% সড়ক দুর্ঘটনা কমার সম্ভব 5 বছরে এবং পরবর্তী 5 বছরে 90% আনা সম্ভব। ধন্যবাদ, রূপসী বাংলা একাত্তরের পক্ষ থেকে বাদল ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। রূপসী বাংলা একাত্তর বস্তুনিষ্ঠ সংবাদ পরিচালনা করে এবং মানুষের কোন করে পৌঁছে গেছে, এজন্য রূপসী বাংলাকেও শুভেচ্ছা ও ধন্যবাদ।